আসসালামু আলাইকুম ইউটিউবার, আপনারা সকল কেমন আছেন? আশা করি সকল ভালোই আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। অবশ্যই আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কী হবে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আপনি আপনার নিজের নাম্বারটি হাইড রেখে আপনি SMS করতে পারবেন যে কোনো দেশের যে কোনো নাম্বারে। আপনার নিজের নাম্বারটি হাইড রেখে আপনি SMS করতে পারবেন। তো প্রত্যেকবারের মতো একটি কথা বলবো, আপনি যদি ওখানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। তো আপনি আপনার মোবাইল থেকে একটি ব্রাউজার চুজ করে নিন। তো আমি এখান থেকে গুগল ক্রোম এটা আমি চুজ করে নিলাম, গুগল ক্রোম ওপেন করে নিলাম। ও গুগল ক্রোম ওপেন করার পর আপনি এখানে সার্চ বারে আপনি টাইপ করবেন www. তা ও আপনি স্ক্রিনে দেখতে পারবেন, আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনি স্ক্রিনে দেখে রেখে এখান থেকে আপনি টাইপ করতে পারবেন। তো এখানে আমি টাইপ করে নিলাম www.e-free.com। তো আমি এটা লিখে নিলাম। তো আপনি এটা লিখে নেবেন, লিখে নিয়ে আপনি সার্চ করবেন। তো আমি সার্চ বাটনে ক্লিক করে দিলাম এটা লিখে নিয়ে। তো তাছাড়া আপনি আপনার ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে এক ক্লিকে এই পেজে আপনি চলে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি পেজ ওপেন হয়ে গেছে। এইভাবে আপনি আপনার সামনে এইভাবে একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনি SMS দেখতে পারছেন লিখে এখানে আছে, আপনি SMS এর উপরে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে SMS যেটা লেখা আছে এখানের উপরে আমি এটা ক্লিক করে দিব, ক্লিক করে ওপেন করে নিব। তো এটার উপরে আমি ক্লিক করে দিলাম। তো আরেকটি পেজ আপনারা দেখতে পাচ্ছেন ওপেন হয়ে চলে আসছে। তো এখানে সবার প্রথমে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন, যে কান্ট্রিতে আপনি SMS করতে চান, যে নাম্বারে SMS করতে চান, যে দেশের নাম্বারে, এই দেশের দেশটির নামটি এখানে সিলেক্ট করে দিবেন। তো এই মুহূর্তে আমি যেহেতু সৌদি আরবের একটি নাম্বারে SMS করতে চাই, তো সৌদি আরব এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব, যেহেতু আমি বর্তমানে এখানে সৌদি আরবে আছি। আর এই মোবাইলের এই নাম্বারে আমি একটি SMS করব। তো এখান থেকে আমি সৌদি আরব এটা সিলেক্ট করে দিলাম। তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার নাম্বারটি বসিয়ে দিবেন, যে নাম্বারে আপনি SMS করতে চান সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো আমি এটা আমার নিজের নাম্বার, আমি এটাতে SMS করব, এটা এখানে বসিয়ে দিলাম। তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে SMS যেটা আপনি লিখবেন এটা এখানে টাইপ করে দিবেন। তো এখানে আমি আমার নামটা টাইপ করে দিলাম, আপনি এখানে লিখে নেবেন আপনি যে SMSটি করতে চান সেটা এখানে টাইপ করে নেবেন। তারপর আপনি নিচে দেখতে পারছেন এইভাবে একটি ঘর চলে আসবে, আই এম নট রোবট, এটা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেন্ডে ক্লিক করার পর এটা সেন্ড হয়ে যাবে। তো তারপর আমি এখান থেকে এটাতে ক্লিক করে দিলাম সেন্ডে। তো এই SMSটি সেন্ড হয়েছে কি না আমরা এখন ওয়েট করে দেখবো, একটু সময় অপেক্ষা করে। এই মোবাইলে সিম লাগানো আছে, যে নাম্বারে আমি SMSটি করেছি সেই নাম্বারটি এখানে লাগানো আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই মুহূর্তে লাইট চলে আসছে এই SMSটি। তো এখান থেকে আমরা হোম বাটনে প্রেস করে চলে যাব এখন SMS মেসেঞ্জারে, এই SMSটি আমরা দেখে নিব। তো এখান থেকে আমি হোম বাটনে ক্লিক করে এখান থেকে আমি চলে যাব। তো হোম বাটনে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পর আমি এখন SMS মেসেঞ্জারটি ওপেন করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন উপরে রাইট সাইডে এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি নতুন নম্বরে SMS চলে আসছে আমার মোবাইলে। তো SMS এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার নামটি ফয়জুল এখানে লেখা আছে, তো যেহেতু আমি টাইপ করেছি এটা। তো এইভাবে দেখতে পাচ্ছেন কোনো ধরনের অ্যাপস লাগবে না, আপনি ইন্টারনেটের মাধ্যমে যে কোনো দেশের যে কোনো নাম্বারে আপনি SMS করতে পারবেন আপনার নিজের নাম্বারটি হাইড করে রেখে। তো ফ্রেন্ডস, আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হবে। ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।